নরসিংদি তার কিফা ম্যান হ্যাচারি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দুই মাসের বাচ্চাগুলোর ওয়েট দেখাবো। দুই মাসের এক পাশের বাচ্চাগুলোর ওয়েট দেখাবো। দুই মাসের বাচ্চাগুলোর ওজন মিনিমাম 600 গ্রামের উপরে থাকে, মিনিমাম 600 গ্রাম। এই লামিসনা, এই যে 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 লামিসনা, এগুলো সব আমাদের দুই মাসের বাচ্চা। এই যে দেখেন, এগুলো সব আমাদের দুই মাসের বাচ্চা। যদি আপনাদের কারো এরকম দুই মাসের বাচ্চার দরকার হয়, আমাদের কাছ থেকে নিতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই মাসের বাচ্চা। বাচ্চাগুলোর সাইজ দেখেন, এই যে এই বাচ্চাটা ধরো, কয় ডানছো? আচ্ছা, আমি তাহলে এই যে আমরা ওজন দিব দুই মাসের বাচ্চার ওজন। এই যা আগা করে দিছে। আচ্ছা, এই যে আমরা দুই মাসের বাচ্চার ওজন দিচ্ছি। লাভ দিস না, লাভ দিস না। এই যে দেখেন, 750 গ্রাম, 700। দুই মাসের একটা বাচ্চার ওজন হলো 750 গ্রাম, 752 গ্রাম। তুই দিঘা, হ্যাঁ তুই দিঘা, তুই দাঁড়া থাকে, একা একা দাঁড়া থাকে। যে দুই মাসের একটা বাচ্চার ওজন হলো 750 গ্রাম, মানে 750 গ্রাম, 750 গ্রাম ওজন হলো দুই মাসের বাচ্চা। 600 থেকে 800 গ্রামের মধ্যে যদি হয়, তাহলে এটা হলো দুই মাসের বাচ্চা। অনেকে আছে যে আপনারা সাধারণ জনগণ যারা আছে, নতুন উদ্যোক্তা, তাদেরকে প্রতারণা করে। প্রতারণা করে কি মনে করেন, আপনাকে এক মাসের বাচ্চা দিয়ে দিল, আপনাকে বললো এক মাসের বাচ্চা দিয়েই আপনাকে বললো বা এটাই দুই মাস, কারণ আপনি তো কখনো টার্কির খামার করেন নাই, টার্কি সম্পর্কে আপনার ধারণা নেই, আপনি সেটাই আপনি মানা নিলেন। তো এখন থেকে আপনার অন্তত মিনিমাম বলবেন যে ভাই, দুই মাসের বাচ্চা হলে আপনার ওজন কত। এই যে দেখেন, আপনি ওজন দেখাই দিলাম দুই মাসের বাচ্চা, যাতে আপনারা প্রতারণার শিকার না হন, তার জন্য কিন্তু আমি আপনাদের জন্য কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, যে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার দরকার নাই, কিন্তু যার কাছ থেকে নেবেন তাদের কাছ থেকে যাতে প্রতারণার শিকার না হন, তার জন্যই এটা একটু মাঝে দিয়ে দিই, একটু মাঝে এনেবো, হ্যাঁ, একটু বসে থাকো। এই যে দেখেন, 750 গ্রাম, মানে 750 গ্রাম, 750 গ্রাম আছে পুনে 1 কেজি, 750 গ্রাম আছে আমাদের দুই মাসের একটা বাচ্চা। বন্ধুরা, আমাদের এখানে দুই মাসের বাচ্চা প্রায় 300-400 পিসের মতো ছিল, অনেকগুলাই সেল হয়ে গেছে, অলরেডি অনেকগুলো সেল হয়ে গেছে, আর অনেকগুলাই অর্ডারও আছে আগামী মাসের, আর এই মাসেরও অর্ডার আছে। আমাদের কিছু বাচ্চাও আছে, আপনাদের যাদের লাগে দুই মাসের বাচ্চা নিতে পারেন, অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। 750 গ্রাম ওজন। তো মুরগিটা, এটা মুরগ, মুরগিটার ওজন হবে মিনিমাম 600 থেকে 650 গ্রাম। মুরগির ওজন 600 গ্রামের উপর, আর মুরগের ওজন আছে ধরেন 700 থেকে 800 গ্রাম। তো আমার এই মুরগটার ওজন আছে 750 গ্রাম। আরে যাই হোক বন্ধুরা, তাহলে এখন একটা এক মাসের একটা বাচ্চা না, এক মাসের বাচ্চা, আপনাদেরকে এক মাসের বাচ্চার ওজনটা আমি দেখাই দিই। থাকুক, এটি থাকুক, এনে থাকুক, এটা এনে থাকুক, করে ইয়ে করে, হ্যাঁ, এক মাসের একটা বাচ্চা না, এক মাসের বাচ্চার ওজনগুলো আপনাদেরকে দেখাই দিই, যে এক মাসের বাচ্চার ওজন কেমন হয়। আপনারা এক মাসের বাচ্চা, আপনাদেরকে আবার অনেকে আছে সস্তায় আপনার ওই এই 15 দিনের বাচ্চা দিয়েই বলে এক মাসের বাচ্চা, এটা উঠাও, দুই মাসেরটা উঠে এক মাসের উঠাও। এই যে, এই হচ্ছে এক মাসের বাচ্চা। এক মাসের বাচ্চার ওজন হবে 300 গ্রামের উপরে। এই যে দেখেন, 366 গ্রাম, এটা হচ্ছে এক মাসের বাচ্চা। এই দেখেন, এক মাসের বাচ্চা, এটার ওজন হলো 350 গ্রাম। এক মাসের বাচ্চা যদি হয়ে থাকে, তো এটার ওজন হবে মিনিমাম 300 গ্রাম, মিনিমাম 300 গ্রাম হবে এক মাসের বাচ্চার ওজন। তো আপনারা যার কাছ থেকে বাচ্চা কিনবেন, আপনাকে যে আপনারা অনেকে আছে যে ভাই আমার দাম জিজ্ঞাসা করে, ভাই এত দাম, ওই তারাই কিন্তু প্রতারিত হচ্ছেন। আপনাদেরকে ওই যে 15 দিনের বাচ্চা দিয়া আপনাকে বলতেছে যে ভাই এটা হচ্ছে এক মাসের বাচ্চা, তার জন্য আপনি যার কাছ থেকে বাচ্চা কিনবেন, এক মাসের বাচ্চা কিনলে মিনিমাম 300 গ্রামের ওজনের উপরে ওজন আছে কিনা এটা নামে গেছে। আচ্ছা, আমি আরেকবার উঠে আপনাদেরকে দেখাই। এই যে কোনো দুই নাম্বারই, কোনো পার্সেলিটিস কোনো কিছুই নাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে প্র্যাকটিক্যাল দেখেন, এই যে কত গ্রাম আছে, 364 গ্রাম। এক মাসের বাচ্চার ওজন 364 গ্রাম, মানে 300 গ্রামের উপরে। আপনাদেরকে যদি কেউ 100, এক মাসের বাচ্চা আপনারা আনতে চান কারো কাছ থেকে, তাদেরকে বলবেন ওজনটা ভাই আমাকে মাপে মেপে দিবেন, কিন্তু 300 গ্রামের উপরে যদি হয়, তাহলে মনে করবেন যে এটার বয়স এক মাস, আর 300 গ্রামের নিচে যদি হয়, তাহলে মনে করবেন এটার বয়স হচ্ছে 15 দিন থেকে 20 দিন। অতএব বন্ধুরা, আপনাদের জন্য যদি ভালো বাচ্চার দরকার হয়, ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চার দরকার হয়, আমাদের কাছে আছে অ্যাভেলেবেল। আপনি এই যে দেখেন, আমাদের বোর্ডিংয়ের জন্য আরেকটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, আমাদের বোর্ডিংয়ের জন্য আলাদা একটা ইউনিটই আমরা চালু করছি, আমাদের প্যারেন্টসের জন্য একটা ইউনিট আছে। আপনারা দেখছেন যে 50 বিঘা জমির উপর আমরা একটা ইউনিট নিছি, আর এই ইউনিটটা পুরোটাই হচ্ছে আমাদের বাচ্চার জন্য, এই ইউনিটটা পুরোটাই হচ্ছে আমাদের বাচ্চার জন্য, যেগুলো বয়স এক মাস প্লাস এক মাসের উপরে, দুই মাস দেড় মাস পর্যন্ত, এগুলো সব এটার মধ্যে রাখি আমরা। আর আমরা শুধু বোর্ডিংয়ের জন্য আমরা আরেকটা ইউনিট নিছি, ওই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, হয়তো বা কেউ দেখছেন, ওইটার মধ্যে সব বোর্ডিং আছে আমাদের। একসাথে 5 দিন পরে পরে আমাদের বাচ্চা বের হচ্ছে, 5 দিন পরে পরে আমরা বাচ্চা ফুটে দিছি। আপনাদের যাদের বাচ্চা দরকার, 400, 500, 1000, 2000 বাচ্চার দরকার,
আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মিনিমাম 50 পিস, এর কমে আমরা এই অল্প 2-4-5 পিস করে আমরা বিক্রি করি না। তারা দয়া করে আপনারা ছোটো ছোটো খামার থেকে সংগ্রহ করবেন। মিনিমাম 50 পিস যাদের বাচ্চা দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 50 পিস, 100 পিস, 200 পিস, 500 পিস অবশ্যই আপনাকে 2 সপ্তাহ আগে অ্যাডভান্স করতে হবে। 2 সপ্তাহ আগে অ্যাডভান্স করবেন, 2 সপ্তাহ পরে আপনার বাচ্চা ডেলিভারি নেবেন। আপনি আসবেন আমাদের খামারে, আসবেন খামার দেখবেন, দেখা তারপরে আপনার সন্তুষ্টি হলে তখন আপনি টাকা অ্যাডভান্স করে যাবেন। 2 সপ্তাহ পরে এসে আমাদেরকে বাকি টাকা দিয়ে আপনি বাচ্চা নিয়ে যাবেন। আর আপনাদের যদি কারো প্যারেন্টস দরকার হয়, প্যারেন্টস দরকার হয় যাদের বয়স 6.5 মাস, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে 6.5 মাসের অনেকগুলো প্যারেন্টস আমরা আছে, স্টক আমরা রাখছি আপনাদের জন্য। আপনাদের জন্য এগুলো এখনও ডিম দেয় নাই, নিউ অ্যাডাল্ট ডিম দিবে আগামী 15 দিনের মধ্যে, এগুলো ডিম দিবে। মুরগির ওজন আছে মিনিমাম 8 কেজি, মুরগির ওজন আছে মিনিমাম 8 কেজি, মুরগির ওজন আছে মিনিমাম 3 থেকে 4 কেজি। যদি আপনাদের কারো দরকার হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে, ডিম থেকে সংগ্রহ করে একদম ডিম থেকে শুরু করে একবারে ইয়া পর্যন্ত, কি যেন বলে, ডিম পাড়া, রানিং ডিম পাড়া পর্যন্ত আমাদের কাছে আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর এগুলো হচ্ছে আমাদের যে হাইব্রিড, এগুলাই হচ্ছে আমাদের হাইব্রিডের বাচ্চা যেগুলোর বয়স 3 মাস প্লাস যেগুলার বয়স, এগুলাই আমরা এখন সেল করতেছি। এখানে আছে আপাতত প্রায় 25 পিসের মতো মনে হয় আছে, 25 পিসের মতো আছে। দেখেন এগুলো বয়স 3 মাস প্লাস, কিন্তু দেখতে অন্য নম্বরে এগুলোর ওজন আছে মিনিমাম 4 কেজি 5 কেজি। 3 মাস প্লাসে এগুলোর ওজন হলো 4 কেজি 5 কেজি আছে। আপনাদের যদি হাইব্রিডও কারো দরকার হয় হাইব্রিডও নিতে পারেন, আমাদের কাছে অল্প কিছু আছে। 2টা মুরগির সাথে 1টা মুরগ হাইব্রিড দরকার হলে আপনারা হাইব্রিড বেশি নেওয়ার দরকার নেই, আপনি 2-3 জোড়া 4 জোড়া নিতে পারেন বা 2-3 সেট নিতে পারেন। নিয়ে আপনার সাথে এটা সৌন্দর্যের জন্য আপনি রাখতে পারেন, যে সাইজে বড় জাতের মুরগি এটাও সাথে রাখতে পারেন। রাখলে আপনার খামারের সৌন্দর্যটা বাড়বে, প্লাস আপনি প্রয়োজনে এটা মাংস হিসাবে পরবর্তীতে 1 বছর এটার ওজন হবে 30 কেজি, 6 মাসে ওজন হবে মিনিমাম 18 থেকে 20 কেজি। এটা আপনি পরবর্তীতে বাসায় কোনো অনুষ্ঠান হলেও আপনি এটা জবাই করে আপনারা অনুষ্ঠানের কাজ চালাতে পারবেন। আলাদা কোনো খাসি কিনতে হবে না, গরু কিনতে হবে না। অতএব বন্ধুরা সবাই ভালো থাকেন। আপনাদের যদি ভালো জাতের বাচ্চা দরকার হয়, যে আমাদের 2 মাসের বাচ্চা দেখালাম, এখানে নিচে 3 মাসের বাচ্চা দেখালাম। আর আপনাদের যদি কারো তিতিরের দরকার হয়, অনেক ভাইয়েরা আছে তিতির খুঁজেন, তিতির যদি খুঁজেন তাহলে আমাদের কাছে 4 মাসের তিতির আছে। দেখেন কীভাবে কান্নাকাটি করতেছে আপনাদের জন্য, যে ভাই আসেন 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 আমাদেরকে নিয়ে যান। এই দেখেন কিছু তিতির আছে আমাদের, তিতির আছে, এগুলো বয়স হলো 4 মাস, এগুলো আগামী 2 মাসের মধ্যে আপনারা ডিম পাবেন। এগুলো আছে আমাদের কাছে, তিতির নিতে পারেন। কারণ 4 মাসের বাচ্চার দরকার হলে 4 মাসও আছে, 4 মাসও নিতে পারেন। তো সময়ের ইয়ার জন্য আপনাদের সবগুলো ওজন দেখাতে পারি নাই। তো যাই হোক, আপনারা যদি প্রতারিত না হন তার জন্য কিন্তু আপনাদেরকে 1 মাসের এবং 2 মাসের বাচ্চার ওজনটা দেখা দিলাম। 1 মাসের ওজন 300 গ্রামের উপরে, আর 2 মাসের ওজন হলো 600 থেকে 800 গ্রামের মধ্যে। মুরগির ওজন 600 গ্রামের উপরে, মুরগির ওজন হবে 700 থেকে 800 গ্রামের মধ্যে। যাক বন্ধুরা সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারি, সততার সাথে সার্ভিস দিতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।